আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে আমরা কি বুঝি? যে অর্গান সিস্টেম রিপ্রোডাকশনের সঙ্গে রিলেটেড তাকে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো। মানে সায়েন্স মুখস্থ করার জিনিস না, যেটা আমরা বুঝবো সেটা আমরা নিজের মতো করে বলবো। রেসপিরেটরি সিস্টেম মানে কি? The organ system which is related to respiration is called respiratory system. What do we mean by reproductive system? The organ system which is related to reproduction is called reproductive system. এবার reproductive system মেলেরও থাকে, যেটাকে আমরা male reproductive system বলি। Reproductive system মহিলাদেরও থাকে, যেটাকে আমরা female reproductive system বলি। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে female reproductive system। Reproductive system কোথায় অবস্থিত থাকে? Pelvic region. Reproductive system is located in the pelvic region. প্রথমে আমরা যেটা জানি সেটা কি থাকে? মহিলা ইউটেরাসের দুদিকে দুখানা ওভারি থাকে, তাই তো? আমরা যখন কোন ছবিকে দেখি আমরা এভাবে দেখি, এটা বাঁদিক এটা ডানদিক। তাহলে দিস ওয়ান ইজ লেফট ওভারি, দিস ওয়ান ইজ রাইট ওভারি। ওভারির কালার কেমন হয়? হোয়াইটিশ, ঠিক আছে? এবার আমরা দুদিকে দুখানা না টিউবিউলার স্ট্রাকচার দেখতে পাবো, এরকম টিউবিউলার স্ট্রাকচার। এই যে টিউবিউলার স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছি, দুদিকে দুখানা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, বা একে ওভিডাক্টও বলা হয়। এটা কোন দিকের ফ্যালোপিয়ান টিউব? বাঁ দিকে। তাহলে দিস ইজ লেফট ফ্যালোপিয়ান টিউব বা লেফট ওভিডাক্ট। এটা কোন দিকের ফ্যালোপিয়ান টিউব? ডান দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? রাইট ফ্যালোপিয়ান টিউব বা রাইট ওভিডাক্ট। এবার এই ফ্যালোপিয়ান টিউবটা কার সাথে কানেক্টেড? একটা ইনভার্টেড পিয়ার শেপড, একটা হলো অর্গান, মানে পিয়ার মানে নাশপাতি বলি, উল্টো করা নাশপাতির মতো একটা হলো ফাঁপা অর্গানের সাথে। এটাকে বলা হয় ইউটেরাস, এটাকে বলা হয় ইউটেরাস, ঠিক আছে? তাহলে এই যে ইউটেরাস, ইউটেরাসের নিচের দিকটা আমরা কি দেখছি? একটুখানি ন্যারো হয়ে গেছে, যেটাকে বলা হয় নেক অফ দ্য ইউটেরাস। এটা একটা টেকনিক্যাল নাম আছে, সেটাকে কি বলে? সার্ভিক্স। আর এই যে ক্যানেলটা, এটাকে কি বলে? সার্ভাইকাল ক্যানেল, ঠিক আছে? এর নিচে কি দেখবো আমরা? কি আছে? ভাজাইনা, ঠিক আছে? তাহলে আমরা যদি ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, আমরা কি কি পাচ্ছি? আ পেয়ার অফ ওভারিজ, একটা লেফট ওভারি একটা রাইট ওভারি। আ পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউবস, একটা লেফট ফ্যালোপিয়ান টিউব একটা রাইট ফ্যালোপিয়ান টিউব। একটা হলো অর্গান যেটা ইনভার্টেড পিয়ার শেপ, যেটাকে আমরা কি বলছি? ইউটেরাস, ঠিক আছে? আর কি পাচ্ছি আমরা? ভাজাইনা পাচ্ছি। এই অবধি পরিষ্কার? এবার এই যে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের আমরা দুখানা ওপেনিং দেখতে পাচ্ছি, একটা ইউটেরাসের দিকের ওপেনিং আর একটা কোন দিকের ওপেনিং? একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে খুলেছে। এই যে ফাঁকা যে জায়গা, এখানটা দেখো একটা ফদলের মতো, একটা ফানেল শেপ স্ট্রাকচার। তাহলে এরকম জায়গায় আমরা একটা ওপেনিং দেখতে পাচ্ছি। এই যে ওপেনিংটা, এটা ইউটেরাসের কাছের দিকের ওপেনিং। তাহলে এটাকে কি বলা হয়? এই ওপেনিংগুলোকে কি বলে? টিউবাল ওপেনিং। কেন? ফ্যালোপিয়ান টিউবের ওপেনিং, তাই টিউবাল ওপেনিং। দুদিকেই ওপেন, এটা ইউটেরাসের কাছাকাছি ওপেনিংটা। তাহলে এই ওপেনিংটাকে কি বলবো? প্রক্সিমাল টিউবাল ওপেনিং। প্রক্সিমাল কথার মানে কি? কাছে। এইখানে যে ওপেনিংটা রয়েছে এই দিকে, এটা নিশ্চয়ই দূরে ইউটেরাস থেকে। তাহলে এটাকে আমরা কি বলবো? ডিস্টাল টিউবাল ওপেনিং। তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আমরা কখন ওপেনিং দেখতে পাচ্ছি? দুটো। কি কি? একটা প্রক্সিমাল টিউবাল ওপেনিং হুইচ ইজ টুয়ার্ডস দ্য ইউটেরাস, একটা হচ্ছে ডিস্টাল টিউবাল ওপেনিং হুইচ ইজ অ্যাওয়ে ফ্রম দ্য ইউটেরাস, কার দিকে? ওভারির দিকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে ফ্যালোপিয়ান টিউবের কটা রিজিয়ন? ফ্যালোপিয়ান টিউবের প্রধানত হচ্ছে চারটে রিজিয়ন। কি কি রিজিয়ন? একটা এরকম ফানেল শেপড আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই জায়গাটা কোদলের মতো, এরকম যেন একটা বলকে ধরবে, এরকম ক্যাচ ক্যাচ লোকের মতো, এরকম তার মধ্যে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস রয়েছে। এই জায়গাটা বলে ইনফান্ডিবিউলাম। কি বলা হয়? ইনফান্ডিবিউলাম, ইনফান্ডিবিউলাম, ঠিক আছে? এবার এই ইনফান্টিবিউলামের মধ্যে আমরা কিছু এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাচ্ছি, আঙুলের মতো কিছু প্রজেকশন দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়?
ফিমব্রিয়া, এক একটাকে বলা হয় ফিমব্রিয়া, প্লিউরালে কি বলে ফিমব্রি বা ফিমব্রিয়াই, ঠিক আছে? তাহলে এটা একটা ফিমব্রিয়া, এটা একটা ফিমব্রিয়া, এটা একটা ফিমব্রিয়া, বানান কি ফিমব্রিয়া, এফ আই এম বি আর আই এ। আমি যখন প্লিউরালে বলবো এর সাথে আমি একটা ই জুড়ে দেবো, প্রনাউন্সিয়েশনটা কি হবে ফিমব্রি বা ফিমব্রিয়াই, যেটা খুশি তুমি বলতে পারো, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিছু ফিমব্রি দেখতে পাচ্ছি বা ফিমব্রিয়াই দেখতে পাচ্ছি, এক একটাকে বলা হয় ফিমব্রিয়া। এবার এই এতগুলো ফিমব্রিয়াই এর মধ্যে একটা ফিমব্রিয়া আমরা দেখ বাকিদের থেকে তুলনামূলক একটু লম্বা, যেটা ওভারিকে টাচ করে এরকম টাইপের, বোঝাতে পারলাম? এই যে ফিমব্রিয়া এটাকে বলা হয় ওভারিয়ান ফিমব্রিয়া, এটাকে কি বলা হয় ওভারিয়ান ফিমব্রিয়া। আমি মেকিং মাই সেলফ ক্লিয়ার, বোঝাতে পারলাম? এবার আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যা যা রিজিয়ানই দেখি সব থেকে বেশি ভাস্কুলেচার অর্থাৎ ব্লাড ভেসেল আমরা কোথায় পাবো? এই ফিমব্রিয়াই গুলোর মধ্যে পাবো, এই ফিমব্রি বা ফিমব্রিয়াই যাই বলি এগুলোর মধ্যে পাবো। কেন? কারণ ওভুলেশনের সময় এখানে প্রচুর ব্লাড ধেয়ে আসবে, আর যত ব্লাড ধেয়ে আসবে এগুলো কি হয়ে যাবে, সোয়েলড আপ হয়ে যাবে, ফুলে যাবে। কেন ফুলে যাবে? কারণ তাকে ওভমকে তো ধরতে হবে, ধরার জন্য সুবিধা দরকার, তাই না? আমি যদি তোমার দিকে একটা বলকে ছুড়ি, তুমি বলটাকে তো ক্যাচ করবে, তার জন্য এই আঙুলগুলো তো তোমাদের রয়েছে, এই আঙুলটা যদি না থাকতো তুমি ধরতে কি করবে? তাহলে এই ফিমব্রিয়াইগুলো কি করবে, ওভম যখন রিলিজ হবে ওভম তো নিজে এগোতে পারবে না, তাকে ধরে ভেতর দিকে ঢোকাতে হবে, সেই কাজটা কি করবে এই ফিমব্রিয়াইগুলো, বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ফ্যালোপিয়ান টিউবের রিজিয়ন যদি বলতে হয় প্রথম ওভারির দিক থেকে যদি আমরা শুরু করি, তাহলে প্রথম রিজিয়নটাকে আমরা কি বললাম, ইনফান্ডিবিউলাম, এন্ড দিস ফিমব্রিয়াই আর পার্ট অফ ইনফান্ডিবিউলাম। আর এরকম জায়গায় আমরা কি দেখেছি, একটা ওপেনিং রয়েছে, এই ওপেনিংটাকে আমরা কি বললাম ডিস্টাল টিউবাল ওপেনিং, ক্লিয়ার? এর পরের পার্টটা দেখো, ফ্যালোপিয়ান টিউবের একটা ওয়াইডার রিজিয়ন, একটা চওড়া জায়গা, তাই তো? এই জায়গাটাকে কি বলে অ্যাম্পিউলা, এই জায়গাটাকে কি বলে অ্যাম্পিউলা, বোঝাতে পারলাম? এরপরে দেখো অ্যাম্পিউলার পরে আমরা দেখছি কি ফ্যালোপিয়ান টিউবের পার্টটা সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। এই যে অংশটা ফ্যালোপিয়ান টিউবের এটাকে বলা হয় ইসমাস, কি বলা হয় কান করে শোনো, ইসমাস, বানানটা কিন্তু ইস্থমাস মনে হবে, আই এস টি এইচ এম ইউ এস, কিন্তু উচ্চারণটা ইস্থমাস না, উচ্চারণটা হচ্ছে ইসমাস। তাহলে এই জায়গাটা কি ইসমাস, ঠিক যেমন আমরা অনেকে ভুল বলি অ্যাস্থমা বলি, অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যাস্থমা না, বানানটা অ্যাস্থমা কিন্তু উচ্চারণটা কি অ্যাজমা, ঠিক সেরকম এটার বানানটা দেখে মনে হচ্ছে ইস্থমাস, কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন কি করবো, প্রপার প্রোনাউন্সিয়েশন যদি করতে হয় এটাকে বলবো ইসমাস। এর পরের যে পার্টটা ফ্যালোপিয়ান টিউবের সেটা না ইউটেরাইন ওয়ালের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এই যে পার্টটা যেটা ইউটেরাইন ওয়ালের মধ্যে ঢুকে গেছে এটাকে বলে ইন্ট্রামিউরাল পার্ট, কি বলা হয় ইন্ট্রামিউরাল পার্ট, ইন্ট্রামিউরাল পার্ট। তাহলে আজকের পরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট আর দ্য পার্টস অফ ফ্যালোপিয়ান টিউব, আমি কি বলবো, দ্য ফোর পার্টস অফ ফ্যালোপিয়ান টিউব আর ইনফান্ডিবিউলাম, অ্যাম্পিউলা, ইসমাস অ্যান্ড ইন্ট্রামিউরাল পার্ট, ঠিক আছে? এই অবধি পরিষ্কার? আমরা নিচু ক্লাসে কিন্তু এই ইন্ট্রামিউরাল পার্ট নিয়ে আমরা বেশি পড়িনি, আমরা কি পড়ে আসছি ফ্যালোপিয়ান টিউবের তিনটে রিজন, কি কি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পিউলা অ্যান্ড ইসমাস। এখন আমরা আরেকটু ডিটেলসে পড়ছি, তাই আমরা ইন্ট্রামিউরাল পার্টটাও আমরা উচ্চারণ করব, ক্লিয়ার? আচ্ছা, এবার এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আমরা এই যে ফ্যালোপিয়ান টিউবের যে ওয়ালটা এটা আমরা তিনটে লেয়ার দেখতে পাবো, একটা বাইরের দিকের লেয়ার, একটা মিডল লেয়ার, একটা ভেতর দিকের লেয়ার। মিডল লেয়ারটা কি দিয়ে তৈরি, স্মুথ মাসল দিয়ে তৈরি, যার জন্য এখানে কি হয় কন্ট্রাকশন রিল্যাক্সেশন, পেরিস্টালসিস আমরা জানি, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু এই পেরিস্টালটিক মুভমেন্ট থাকে, ক্লিয়ার? আর ভেতরের যে লেয়ারটা ওখানে আমরা কি পাবো, সরু সরু চুলের মতো জিনিস পাবো, এই জিনিসগুলোকে কি বলা হয় সিলিয়া, সিলিয়ারই বিট হয় এখানে, সিলিয়াগুলো নড়ে, এই অবধি আমরা জানি। তাহলে মোটামুটি ফ্যালোপিয়ান টিউব সম্বন্ধে একটা আইডিয়া আমরা পেলাম। ফ্যালোপিয়ান টিউবের এই যে অ্যাম্পিউলার রিজিয়ন যেটা ওয়াইডার পার্ট, এখানে কি হয়, এখানে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ ফিমেল গ্যামেট আর মেল গ্যামেটের মিলন হয়, ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট টেকস প্লেস ইন দ্য রিজিয়ন কল্ড অ্যাম্পিউলা, ঠিক আছে? এবার আমরা যদি ওভারিকে দেখি, ওভারি, এই ওভারিকে আমি যদি মাঝখান দিয়ে কেটে দিই, আমি যদি ওভারিটাকে মাঝখান দিয়ে আমরা কেটে দিই, তাহলে আমরা ওভারির মধ্যে দুখানা রিজিয়ন পাবো, একটা বাইরের দিকের রিজিয়ন, একটা ভেতর দিকের রিজিয়ন। বাইরের রিজিয়নটাকে কি বলা হয় কর্টেক্স, আর ভেতরের রিজিয়নটাকে কি বলা হয় মেডালা, আমরা জানি আউটার রিজিয়ন ইজ কল্ড ওভারিয়ান কর্টেক্স, তাই তো? আর ভেতরের দিকে রিজিয়নটাকে কি বলা হয় ওভারিয়ান মেডালা, ঠিক আছে? আচ্ছা,
এবার এই যে ওভারিয়ান কর্টেক্স যে রিজনটা, এখানে কি থাকে আমরা জানি, ওভারিয়ান ফলিকলস থাকে। এখানে কি থাকে? ওভারিয়ান ফলিকলস থাকে, তাই তো? আমি যদি এখান থেকে একটা ওভারিয়ান ফলিকলকে বার করে নিই, জিনিসটা কেমন হবে? এই হচ্ছে ওভারিয়ান ফলিকল, তাই তো? ফলিকল মানে কি? একটা ফ্লুইড ফিল্ড একটা স্ট্রাকচার, এর মধ্যে কি থাকে? ইম্যাচিওর ওসাইট থাকে আমরা জানি, তাই তো? এবার আমরা পরবর্তীকালে পড়ব এই ওভারিয়ান ফলিকলগুলোর মধ্যে থেকে কোনো একটা ওভারিয়ান ফলিকল সব থেকে বেশি ম্যাচিওর করে যাবে, তখন সেই ওভারিয়ান ফলিকলটাকে আমরা কি বলবো? গ্র্যাফিয়ান ফলিকল। আর যখন এটা গ্র্যাফিয়ান ফলিকলে কনভার্ট হয়ে গেল, একদম সব থেকে ম্যাচিওর হয়ে গেল, তখন এখান থেকে কি হয়ে যাবে? ওভাম রিলিজ করে দেবে, গ্র্যাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে যাবে, হয়ে গিয়ে সেখান থেকে কি হয়ে যাবে? ওভামটা বাইরে বেরিয়ে আসবে। বোঝাতে পারলাম? যখন ওভামটা যখন বাইরে বেরিয়ে আসলো, তখন আর এটাকে আমরা গ্র্যাফিয়ান ফলিকল বলবো না, তখন এর একটা বিশেষ নাম হয়ে গেল, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। আমি মেক মাইসেলফ ক্লিয়ার? এবার এগুলো তাহলে মুছি আমি। এবার ওভুলেশনের সময় কি হয়? ওভুলেশনের সময় এই ওভারি থেকে কি রিলিজ হয়? ওভাম রিলিজ হয়। এই ওভামটা যখন রিলিজ হলো, এই ওভামটাকে কে ভেতর দিকে ঢোকাতে সাহায্য করবে? ইনফান্ডিবিউলামের মধ্যে এই যে ফিমব্রিং যেগুলো রয়েছে বা ফিমব্রি আই যেগুলো রয়েছে, সেগুলো কি করবে? ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিকে একে ঢুকিয়ে দেবে। আর সিলিয়া কি করবে? তাকে ঠেলে ভেতর দিকে যেতে সাহায্য করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা হচ্ছে ভাজাইনা, এটা হচ্ছে ভাজাইনা। ভাজাইনার দুটো কাজ, কি কাজ? একটা হচ্ছে বাচ্চাকে বেরোতে সাহায্য করবে, আর একটা হচ্ছে যখন ইন্টারকোর্স হয়, মেলের যে পেনিস যেটা, সেটা কোন জায়গায় ইনসার্টেড হয়? ভাজাইনার মধ্যে হয়, তাই তো? তাহলে ইনসেমিনেশন কোথায় হবে? ভাজাইনাতে হবে। মানে ইজাকুলেশন যেটাকে বলে, ইনসেমিনেশন, সিমেনকে ঢেলে দিল, কোথায় ঢেলে দিল? ভাজাইনার মধ্যে। এবার এই ভাজাইনার মধ্যে অসংখ্য স্পার্ম তাহলে ওখানে রিলিজ হলো, তাই তো? এবার স্পার্মগুলো কোন দিকে ধেয়ে যাবে? ফ্যালোপিয়ান টিউবের দিকে ধেয়ে যাবে। এবার এতগুলো স্পার্মের মধ্যে থেকে, এতগুলো স্পার্মের মধ্যে থেকে যেটা সব থেকে এফেক্টিভ স্পার্ম, তার মিলন কার সাথে হবে? ওভামের সাথে হবে। কোথায় হবে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হবে। ফ্যালোপিয়ান টিউবের কোথায় হবে? অ্যাম্পিউলার রিজিয়নে হবে। এবার এই অ্যাম্পিউলার মধ্যে যখন স্পার্ম এসে ওভামের সঙ্গে মিলল, প্রথমে যে জিনিসটা তৈরি হলো, স্পার্মের মধ্যে ঢুকবে, প্রথমে যে জিনিসটা তৈরি হলো সেটাকে কি বলে? জাইগোট। একটা সিঙ্গেল সেল, জাইগোট, ঠিক আছে? এবার এই জাইগোটটা আস্তে আস্তে ডেভেলপ করবে, তাই তো? পরের যে পার্টটা আমরা দেখবো সেটাকে কি বলা হয়? মরুলা। পরের পার্টটাকে কি বলা হয়? মরুলা। মরুলাটা কেমন? একটা কম্প্যাক্ট বলের মতো, একটা সলিড মাস এরকম টাইপের, যার মধ্যে কিছু সেল এরকম করে একটা কম্প্যাক্ট একটা মাস তৈরি করেছে, একটা কম্প্যাক্ট একটা সেলের একটা বল তৈরি করেছে। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় মরুলা। মরুলার মধ্যে কতগুলো সেল থাকে? 16 থেকে 32টা। 16টা হয়ে যাওয়া মানেই সেটা মরুলা তৈরি হয়ে গেল। 16-32 সেলস থাকে। এই সেলগুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। এই সেলগুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। তার মানে 16 থেকে 32টা ব্লাস্টোমিয়ার দিয়ে কি তৈরি হয়েছে? মরুলা। বোঝাতে পারলাম? এবার এই মরুলাটা ফ্যালোপিয়ান টিউব থেকে তার মধ্যে গিয়ে ঢুকবে, ইউটেরাসের মধ্যে গিয়ে ঢুকবে। এবার সেটা আরো ডেভেলপমেন্ট হবে বিভিন্ন স্টেজ, আলটিমেটলি এটা যখন ব্লাস্টোসিস্ট ফর্মে আসবে, তখন সেটার ইমপ্ল্যান্টেশন ইউটেরাইন ওয়ালের সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? আমরা কখন বলবো একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে? যখন এই ইমপ্ল্যান্টেশনটা হবে, ব্লাস্টোসিস্ট যখন ইউটেরাইন ওয়ালের সঙ্গে নিয়ে আটকে ফেলবে, ইমপ্ল্যান্ট করে ফেলবে, তখন কি বলবো? তখন সেই এটাকে কি বলবো? মহিলাটা তখন প্রেগনেন্ট হয়েছে। যখন স্পার্ম আর ওভামের যখন মিলন হলো, ফিউশন হলো, ফার্টিলাইজেশন হলো, তখন কিন্তু আমরা প্রেগনেন্ট বলছি না মহিলাটাকে, আমরা কখন বলছি? যখন ইমপ্ল্যান্টেশন হলো, ব্লাস্টোসিস্টের সঙ্গে ইউটেরাইন ওয়ালের যখন ইমপ্ল্যান্টেশন হলো, তখনই বলবো মহিলাটি প্রেগনেন্ট হয়েছে। বোঝাতে পারলাম? এবার আসছি ইউটেরাসের, ঠিক আছে? ইউটেরাসের আমরা তিনটে রিজিয়ন পাচ্ছি। কি কি তিনটে রিজিয়ন? একটা ওপর দিকের রিজিয়ন, একটা মাঝের মেন রিজিয়ন যেটাকে বডি বলা হয়, আর একটা নিচের দিকে নেক অফ দ্য ইউটেরাস, সরু মতো ন্যারো হয়ে গেছে। এই যে ওপর দিকের যে রিজিয়নটা ইউটেরাসের, এটাকে বলে ফান্ডাস। এটাকে কি বলা হয়? ফান্ডাস, ঠিক আছে? যেটা মেইন যে বডি অফ দ্য ইউটেরাস, এটাকে বলা হয় কর্পাস। এটাকে কি বলা হয়? কর্পাস। আর ইউটেরাসের একদম নিচের দিকের যে রিজিয়নটা, যেটা ন্যারো হয়ে গেছে, নেক অফ দ্য ইউটেরাস তৈরি করেছে, এটাকে কি বলা হয়? বলো, সার্ভিক্স। সার্ভিক্স, ঠিক আছে? এবার সার্ভিক্সের মধ্যে যে এই যে লিউমেন, এটাকে কি বলে? সার্ভাইকাল ক্যানেল, একটা ক্যানেল তৈরি করেছে,
তাই তো? তারপরে কি তৈরি হয়? ভাজাইনা। এই ভাজাইনার মধ্যে আমরা কিছু ট্রান্সভার্স রিজনস দেখতে পাই, এগুলোকে কি বলা হয়? ভাজাইনাল রুগি, ভাজাইনাল রুগি। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে আমি যদি এখান থেকে তোমাদের প্রশ্ন করি যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের আমরা যদি ইন্টারনাল অ্যাসপেক্ট দেখি আমরা কি কি দেখতে পাই বলো? পেয়ার অফ ওভারিজ, লেফট ওভারি এন্ড রাইট ওভারি। আর কি দেখতে পাই? পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউবস, একটা লেফট ফ্যালোপিয়ান টিউব একটা রাইট ফ্যালোপিয়ান টিউব। আর কি দেখতে পাই? ইউটেরাস একটা। আর কি দেখতে পাই? ভাজাইনা দেখতে পাই। এই অবধি পরিষ্কার? আচ্ছা চলো, এবার এই যে ইউটেরাস যেটা ইউটেরাইন ওয়াল আমরা যদি দেখি, যে পাঁচিলটা ইউটেরাসকে তৈরি করেছে, ইউটেরাসের যে দেওয়ালটা এটা তিনটে লেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে? একটা বাইরের দিকের লেয়ার, একটা মাঝের খুব মোটা একটা লেয়ার, আর একটা ভেতর দিকের লেয়ার। যেটা বাইরের দিকের লেয়ার সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। সেটাকে কি বলা হয়? বাইরের দিকের লেয়ারটাকে পেরিমেট্রিয়াম। যেটা মাঝের যেটা মোটা লেয়ার যেটা স্মুথ মাসল দিয়ে তৈরি ওটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। কেন মায়োমেট্রিয়াম বলা হচ্ছে? মায়ো কথাটার মানে কি? মায়ো কথাটা মাসলের সঙ্গে রিলেটেড, যেহেতু মাঝের এই মোটা লেয়ারটা স্মুথ মাসলের লেয়ার তাই এটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম, বোঝাতে পারলাম? আর ভেতর দিকের যে লেয়ারটা সেটাকে কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেয়ার, কেন? কারণ মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি এগুলোর সাথে এর কিন্তু রিলেটেড। এই ভেতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তাহলে এটা মুছে দিন, নাহলে লেখাটা দেখা যাচ্ছে না। এন্ডোমেট্রিয়াম এই অবধি আমরা বুঝলাম। তাহলে ইউটেরাইন ওয়াল আমরা যদি দেখি তার তিনটে লেয়ার কি কি? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম হচ্ছে বাইরের দিকের লেয়ারটা, মায়োমেট্রিয়াম হচ্ছে মাঝের যে মোটা স্মুথ মাসল লেয়ার, মায়োমেট্রিয়াম। আচ্ছা মায়োমেট্রিয়ামের কাজ কি? যখন বাচ্চার ডেলিভারি হবে, যখন বাচ্চার ডেলিভারি হবে সেখানে একটা চাপের দরকার যাতে বের করে দেওয়া যায়। ধরো একটা টুথপেস্ট, আমরা সকালবেলা যে টুথপেস্ট ব্যবহার করি, আমরা যদি টিউবটাকে, টিউবের ছিপিটা খুলি, ছিপিটা খোলার পর আমরা যদি পেস্টটাকে উল্টো করে আমরা যদি এটা চাপ মারি তাহলে কি হবে? নিচ দিয়ে পেস্টটা বেরিয়ে আসবে, তাই তো? ঠিক সেই কাজটা করেছে মায়োমেট্রিয়াম। ইউরিন ডেলিভারি মায়োমেট্রিয়াম কি করে? কন্ট্রাকশন করে, কন্ট্রাক্ট করে, যার জন্য একটা চাপের সৃষ্টি হয় এবং যার কারণে বাচ্চাটা কি হয়ে যায়? ভাজাইনা হয়, বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? এই যে সার্ভাইকাল ক্যানেল আর ভাজাইনা, এখান দিয়ে যে বাচ্চাটা বেরোচ্ছে এই জন্য সার্ভাইকাল ক্যানেল এবং ভাজাইনাল লুমেনকে একসাথে কি বলা হয়? বার্থ ক্যানেল বলা হয়, বার্থ ক্যানেল। বুঝাতে পারলাম? ক্লিয়ার? ভাজাইনাতে পুরুষ তার পেনিসকে ইনসার্ট করছে ডিউরিং সেক্সুয়াল অ্যাক্ট, তাই তো? যখন ইন্টারকোর্স হয় পেনিস কোথায় ঢোকে? ভাজাইনার মধ্যে। আর এই পথেই বাচ্চা বেরোয়। তাহলে আমরা কি বলতে পারি? যে ভাজাইনা পুরুষের কর্মস্থান আর বাচ্চার জন্মস্থান, তাই তো? যাই হোক, তাহলে মোটামুটি আমরা ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ইউটেরাস এবং ভাজাইনা নিয়ে মোটামুটি একটা আইডিয়া আমাদের হলো। এবার একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন জিনিসটা দেখ, এই যে ইউটেরাসের যেটা ভেতরের লেয়ার এন্ডোমেট্রিয়াম, আমরা যদি আরেকটু ডিটেলসে বলি, এই এন্ডোমেট্রিয়ামের আমরা দুখানা সাব লেয়ার দেখতে পাবো। কেমন হয়? ধরো আমি এটা এই পাশটা বুঝবো, ধরো এটা এন্ডোমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়াম। এবার এন্ডোমেট্রিয়ামের পরে আমরা কি জানি? মায়োমেট্রিয়াম থাকে, এটা মায়োমেট্রিয়াম, তাই তো? এটা মায়োমেট্রিয়াম, তাই তো? তারপরে কি থাকে? পেরিমেট্রিয়াম, এটা আমরা জানি। এবার এই যে এন্ডোমেট্রিয়াম, এর না দুখানা আমরা সাব লেয়ার দেখতে পাচ্ছি। দেখো একটা ভেতর দিকের, একটা বাইরের দিকের, বুঝাতে পারলাম? ভেতর দিকের যে সাব লেয়ার, এই যে সাব লেয়ার যেটা আমি দাগ দিলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ফাংশনাল লেয়ার, ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। আর এন্ডোমেট্রিয়ামের পেছন দিকের যে সাব লেয়ারটা যেটা মায়োমেট্রিয়ামের সঙ্গে লেগে রয়েছে, এটাকে বলা হয় ব্যাসাল লেয়ার, ব্যাসাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। বুঝাতে পারলাম? এবার প্রত্যেক সাইকেলে আমরা দেখব ওই এন্ডোমেট্রিয়ামের যেটা ফাংশনাল লেয়ার না, এর মধ্যে একটা চেঞ্জেস আসবে। কিরকম চেঞ্জেস আসবে? প্রত্যেক সাইকেলে এই ফাংশনাল লেয়ারটা আস্তে আস্তে মোটা হতে থাকবে, আবার একটা সময় এই এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটা ভেঙে যাবে।
কেন মোটা হয়। ধরো ধরো ওভারি ওভামকে ছেড়ে দিল, পুরুষ স্পার্ম দিল না, প্রত্যেক সাইকেলে কি পুরুষ স্পার্ম দেবে? আর স্পার্ম দিলেই যে সেটা ওভামের সঙ্গে মিলবে এরকমও কোনো গ্যারেন্টি আছে? নেই। যে কোনো কারণে যদি ওভামের সঙ্গে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে ওভাম, সেই ওভামের সঙ্গে যদি স্পার্মের মিলন না হয় তাহলে কি কোনো বাচ্চা আসবে? আসবে না। আর যদি মিলন হয় তাহলে কি হবে? একটা বাচ্চা আসবে। তাহলে যেটাই আসুক, যখন ইমপ্লান্টেশন হবে তার একটা গদি দরকার। আমি যদি তোমার হাতে একটা বাচ্চাকে দিয়ে দিই, সদ্যজাত বাচ্চাকে, তুমি কি তাকে মাটিতে শুয়ে রাখবে না একটা কুশন বানিয়ে, একটা গদি বানিয়ে তার উপরে রাখবে, একটা গদি বানিয়ে রাখবে? তাই তো। ঠিক সেরকম যদি ইমপ্লান্টেশন হয়ে যায়, যদি একটা বাচ্চা আছে তারও একটা গদির প্রয়োজন, সেই গদি কে দেবে? আমরা কি ঢুকিয়ে দিতে পারবো গদি? সম্ভব না। ভগবান মানুষকে সেভাবেই তৈরি করেছে, মহিলাদেরকে, সে বাচ্চার জন্য নিজেই সে গদি তৈরি করে নেবে। সেই গদিটা কি? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল যে একটা মোটা বেরিয়ে যাবে, বুঝাতে পারলাম? এবার প্রত্যেক সাইকেলে ওভুলেশন হলো, ঠিক আছে, আর এন্ডোমেট্রিয়ামের এই ফাংশনাল লেয়ারটা মোটা হচ্ছে, ঠিক আছে। ধরে নিল যে যদি কোনো ফার্টিলাইজেশন হয়ে যায় দেহ, মহিলার দেহ ধরে নিল, যদি কোনো ফার্টিলাইজেশন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আসতে চলে তাকে তো গলি দিতে হবে, তাই লেয়ারটা মোটা হয়ে গেল, ঠিক আছে, কারণ বাচ্চাটা এসে গেলে তার একটা কুশনের প্রয়োজন। এবার বাই চান্স ফার্টিলাইজেশন হলো না, হয় পুরুষ স্পার্ম দিল না, বা দিল সেটা এমন এমন সময় দিল যে ফার্টিলাইজেশন হলো না, তাহলে এই যে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার সেটা মোটা হয়ে গেছে, সেটার মোটার প্রয়োজন আছে, মোটার প্রয়োজন। তখন কি হবে? এই এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেটা কি হয়ে যাবে? ভাজাইনা দিয়ে বেরিয়ে আসবে, অ্যান্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়েশন আমরা কি দেখছি? আমরা এতদিন যে জেনে আসতাম যে ব্লিডিং হয় না, ব্লিডিং না, ব্লাডের সঙ্গে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারের ছিলকাও থাকে। রক্ত কেন বেরোয়? কারণ এখানে ব্লাড ভেসেলস তৈরি হয়েছে, সেগুলো ছিঁড়লো, এই রক্ত বেরোলো, বোঝাতে পারছি? কতটা রক্ত বেরোয় ইন জেনারেল আইডিয়া আছে? নর্মালি 15-80 ml, 15-80 ml পার সাইকেল বা পার পিরিয়ড তুমি বলতে পারো, কারণ একটা সাইকেলে তো একটাই পিরিয়ড হয় নর্মালি, তাই তো? তাহলে 15-80 ml হচ্ছে নর্মাল, মানে তুমি যদি দেখো অ্যাভারেজ করে দেখো না, মোটামুটি 60 ml মতো বেরোয়, 60 ml। কিন্তু যদি কখনো 80 ml থেকে বেশি ব্লাড লস হয় তখন কিন্তু সেটাকে আমরা নর্মাল বলবো না, তখন সেটা একটা মেডিকেল কন্ডিশন, যেটাকে বলে মেনোরেজিয়া, সেটাকে বলে মেনোরেজিয়া, মানে অতিরিক্ত ব্লাড লস হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আমি মেক মাইসেলফ ক্লিয়ার? তাহলে কত? 15-80 ml পার সাইকেল বা পার পিরিয়ড ব্লাড লস, ঠিক আছে। জেনারেলি দেখা গেছে 60 ml মতো, বাট ইফ ইট ইজ মোর দ্যান 80 ml পার পিরিয়ড তাহলে আমরা সেটাকে কি বলবো? মেনোরেজিয়া। This condition is known as menorrhagia. Clear? Achha. Menstruation is a monomotive idea. What is the difference between menstruation and menstrual cycle? What is the difference between menstruation and menstrual cycle? Menstruation means, যে কটাদিন রক্তটা বেরোচ্ছে, এই যে রক্তটা বেরোচ্ছে তার সঙ্গে এন্ডোমেট্রিয়ামের ছিলকা বেরোচ্ছে, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। আর যে পুরো সময়টা যখন ঘুরে ঘুরে ওটা আসছে, এই পুরো সময়টাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। আইডিয়ালি কতদিনের হয় মেনস্ট্রুয়াল সাইকেল? 28 days আইডিয়ালি। এবার সবাই কি 28 days হয়? মানে কলি বৌদিরও 28 days, রুমা বৌদিরও 28 days, এরকম তো হয় না, কারোর বেশি হয় কারোর কম হয়, প্লাস মাইনাস 7 days আর কনসিডার নর্মাল, মানে 21-35 days আর কনসিডার নর্মাল। 21 দিনের কম হয়ে গেলে সেটাকে নর্মাল বলবো না, 35 দিনের বেশি হয়ে গেলে সেটাকে নর্মাল বলবো না, 21-35 দিন নর্মাল। আইডিয়ালি কত? 28 days। তার মানে ধরো এটা ডে ওয়ান, এটা ডে ওয়ান অর্থাৎ যেদিন মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, ব্লিডিং শুরু হলো, ডে ওয়ান। তারপরে ডে টু, ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ, মানে মেনস্ট্রুয়েশন চলে কতদিন? মোটামুটি অ্যাভারেজে 5 দিন মতো, কারুর কম কারুর বেশি, তাই তো? মানে ধরো 2-7 days আর কনসিডার নর্মাল, কোনো কোনো বইতে 3-8 days আর কনসিডার নর্মাল বলা হয়, মোটামুটি 2-7 দিন, ঠিক আছে। কিন্তু যদি 7 দিনের বেশি হয়ে যায়, 8 দিন, 9 দিন, 10 দিন, আবার কোনো কোনো বইতে 8 দিন অবধিও নর্মাল কনসিডার করা হয়। আমি 9 দিন ধরো, 9 দিন 10 দিন, তার মানে কি? হেভি মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে, দ্যাট ইজ অলসো মেনোরেজিয়া। তাহলে মেনোরেজিয়াকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি, কি? একটা হচ্ছে 7 দিনের বেশি সময় ধরে তার ব্লাড লস হচ্ছে, এক নম্বর। আরেকটা কিভাবে ডিফাইন করতে পারি? 80 ml এর বেশি তার ব্লাড লস হচ্ছে পার পিরিয়ড বা পার সাইকেল, বুঝাতে পারলাম? ঠিক আছে।
তাহলে আমি আইডিয়াল নিয়ে কথা বলছি, আইডিয়াল কত পাঁচ দিন প্লাস মাইনাস থাকে আইডিয়াল পাঁচ দিন, তাহলে এটা যদি ডে ওয়ান হয় এটা হবে ডে ফাইভ, ডে ফাইভ তাই তো? তাহলে এই যে পাঁচ দিন, এক থেকে পাঁচ দিন যেখানে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ, এটাকে কি বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়াল ফেজ। এরপরে কি হলো, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, দিন এগোতে লাগলো, দিন এগোতে লাগলো, ঠিক আছে। এরকম করতে করতে ডে 28 এ যাওয়ার পরে আমরা দেখবো আবার এটা ঘুরে আবার মেনস্ট্রুয়েশন শুরু করবো, ক্লিয়ার? তাহলে সাইকেলটা কতদিনের, 28। এবার সবাই একটু আগে বলেছি সবাই 28 হয় এমন কোনো ব্যাপার নেই, কারোর কিছুদিন বেশি হয় কারোর কিছুদিন কম হয়, প্লাস মাইনাস 7 ডেজ হতে পারে, প্লাস মাইনাস 7 ডেজ, তার মানে 21 টু 35 ডেজ আর কনসিডার নর্মাল। দেখো 28 থেকে 7 দিন কমিয়ে দাও 21 দিন, 28 থেকে 7 দিন বাড়িয়ে দাও 35 দিন। এবার কারোর যদি 21 দিনের থেকে কম হয় তাহলে সেটা একটা মেডিকেল কন্ডিশন, সেটাকে বলা হয় পলিমেনোরিয়া, পলিমেনোরিয়া, পলিমেনোরিয়া। পলি কথার মানে কি, পলি মানে হচ্ছে অনেক, মানে বছরে তার যতগুলো মেনস্ট্রুয়েশন হওয়া উচিত ছিল তার থেকে বেশিবার মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে যেহেতু সাইকেলটা ছোট হয়ে গেছে, তাই তো? 28 দিন হলে যতগুলো তার মেনস্ট্রুয়েশন হতো 28 দিন পরে পরে যদি সাইকেল ঘুরে আসতো তার বছরে যতগুলো মেনস্ট্রুয়েশন হতো 21 দিনের থেকে কমে গেছে, তার মানে কি, তার বছরে যতগুলো মেনস্ট্রুয়েশন হওয়ার কথা তার থেকে বেশি সংখ্যক মেনস্ট্রুয়েশন হচ্ছে, তাই তো? এই জন্য যদি 21 দিনের থেকে সাইকেলটা ছোট হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়, পলিমেনোরিয়া, বোঝাতে পারলাম? আর যদি কখনো 35 দিনের থেকে বেড়ে যায় সাইকেলটা, 36, 37, 38 বেড়ে গেছে 35 দিনের থেকে বেশি, সেটা তো মানে মেডিকেল কন্ডিশন নর্মাল না, সেটাকে কি বলা হয়, অলিগোমেনোরিয়া, সেটাকে কি বলা হয়, অলিগোমেনোরিয়া, বোঝাতে পারলাম? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিমেনোরিয়া এন্ড অলিগোমেনোরিয়া? পলিমেনোরিয়া মানে মেনস্ট্রুয়াল সাইকেল 21 দিনের থেকে ছোট হয়ে গেছে, অলিগোমেনোরিয়া মানে মেনস্ট্রুয়াল সাইকেল 35 দিনের থেকে বেড়ে গেছে, এই অবধি পরিষ্কার? আচ্ছা, আমরা আইডিয়াল নিয়ে কথা বলি, আইডিয়াল কতদিন, মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিন, তাই তো? 28 দিনের সাইকেল হয়, তারপরে ডে 28, ডে 28 কে আমি যদি মাঝখান দিয়ে মানে ধরো 28টা দিন, 28 দিনের মাঝের দিনটা কত নম্বর হবে, 14 নম্বর দিন, ডে 14, ঠিক আছে? এই ডে 14 এ কি হয়, এই ডে 14 এ অ্যাকচুয়ালি ওভুলেশনটা হয়, মানে ওভামটা বের হয়, বুঝাতে পারলাম? তাহলে ডে 14 কে কি বলা হয়, ওভুলেটরি ফেজ, ডে 14 কে কি বলা হয়, ওভুলেটরি ফেজ। কেন ওভুলেটরি ফেজ বলা হয়, কারণ ডে 14 এ ওভামটা বের হচ্ছে, ক্লিয়ার? এবার দেখো এই 1 নম্বর দিন থেকে 14 নম্বর দিন অবধি এই যে সময়টা, এখানে কার প্রভাব বেশি, ওভারিয়ান ফলিকলের প্রভাব বেশি, আমরা পরে পরে পড়বো, কারণ এই সময় কি হয়, ওভারিয়ান ফলিকল ইস্ট্রোজেন নামক ফিমেল সেক্স স্টেরয়েড হরমোনকে ছাড়তে লাগে, তাই এখানে যে প্রভাবটা বেশি দেখায় সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকল, সেই জন্য এই ফেজটাকে বলা হয় ফলিকিউলার ফেজ, এই ফেজটাকে কি বলা হয়, ফলিকিউলার ফেজ। ফলিকুলার ফেজ নামটা কোথা থেকে এসেছে, ফলিকল থেকে এসেছে, ওভারিয়ান ফলিকল থেকে, যেহেতু এই সময় ওভারিয়ান ফলিকলের প্রভাব বেশি, বোঝাতে পারলাম? এবার 14 নম্বর দিনে কি হলো, ওভারিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে গেল, তাই তো? তাহলে এটাকে আর আমরা ওভারিয়ান ফলিকল বলবো না, এখান থেকে তো ওভাম বেরিয়ে গেছে, এটার নাম কি হয়ে গেছে, কর্পাস লুটিয়াম। এই 14 নম্বর দিনের পর থেকে 28 নম্বর দিন অবধি এই যে সময়টা, এখানে কর্পাস লুটিয়ামের প্রভাব বেশি, আমরা দেখব পরে পড়ব। এই কর্পাস লুটিয়ামও এক ধরনের ফিমেল সেক্স স্টেরয়েড হরমোন ছাড়ে, যেটাকে বলা হয় প্রোজেস্টেরন, যার প্রভাব এই 14 নম্বর দিন থেকে 28 নম্বর দিনের মধ্যে কাজ করে। তাহলে যেহেতু এই 14 নম্বর দিনের পর থেকে 28 নম্বর দিন অবধি এই ফেজটায় কর্পাস লিউটিয়ামের প্রভাব আমরা বেশি দেখতে পাবো, এর নাম থেকে এই ফেজটার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ, বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিন থেকে 14 নম্বর দিন অবধি এটা হচ্ছে ফলিকুলার ফেজ, 14 নম্বর দিনের পর থেকে 28 নম্বর দিন এটা হচ্ছে লিউটিয়াল ফেজ, আর 14 নম্বর দিনটা কি, ওভুলেটরি ফেজ, ঠিক আছে? আর 1 থেকে 5 নম্বর দিন এটা কি ফেজ, এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, ক্লিয়ার? এবার একটা জিনিস জেনে রেখে দাও, যখন একটা ওভাম রিলিজ হয় ওভামটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কতদিন অবধি ভালো থাকতে পারে, আপ টু 24 আওয়ার্স, 24 ঘন্টা ভালো থাকে। এর মধ্যে যদি স্পার্ম এসে তাকে ফার্টিলাইজ করে দিল ভালো, যদি ফার্টিলাইজ করতে না পারে তাহলে কি হয়ে যায়, ওভামটা ডিসইন্টিগ্রেট করে যায়, নষ্ট হয়ে যায়, ক্লিয়ার? এবার তুমি তো শিখে গেছো 14 নম্বর দিনে ওভাম রিলিজ হয়, তুমি ইন্টারকোর্স করতে চাও,
কিন্তু বাচ্চা চাও না। তুমি এটাও শিখে গেছো ওভামটা ফেলোপিয়ান টিউবের মধ্যে কতদিন অবধি ভালো থাকে, একদিন মানে চব্বিশ ঘন্টা অবধি ভালো থাকে। তুমি কি করলে, চোদ্দ নম্বর দিন ছেড়ে দিলে, ইন্টারকোর্স করলে না, পনেরো নম্বর দিন তাও করলে না, ছেড়ে দিলে, ষোলো নম্বর দিন করলে না, ছেড়ে দিলে, সাতেরো নম্বর দিনে গিয়ে তুমি ইন্টারকোর্স করলে, তাহলে কি বাচ্চা আসার সম্ভাবনা আছে? আমরা যদি অঙ্কের হিসাব মেলাই না, সম্ভব না, কারণ চব্বিশ ঘন্টা ভালো থাকে, কিন্তু শরীরে অঙ্ক মানে না। কেন মানে না? এই যে এক নম্বর দিন থেকে চোদ্দ নম্বর দিন, যেটাকে আমরা ফলিকুলার ফেজ বলছিলাম, এই ফলিকুলার ফেজ বড় ছোট হতে পারে, এরকম কোনো গ্যারেন্টি নেই যে চোদ্দ নম্বর দিনেই ওভুলেশনটা হবে, বোঝাতে পারলাম? কিন্তু লিউটিয়াল ফেজ যেটা, যেটা চোদ্দ নম্বর দিন থেকে আঠাশ নম্বর দিন, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু বড় ছোট হয় না। বড় ছোট কোনটা হয়? ফলিকুলার ফেজ বড় ছোট হয়। তাহলে এই যে আমরা বলছিলাম সাইকেলটা আঠাশ নম্বর দিন মোটামুটি হয়, এবার সেটা বড় ছোট হতে পারে, যদি সাইকেলটা বেড়ে যায় তার মানে কোন ফেজটা বেড়েছে? ফলিকুলার ফেজ বেড়ে গেছে, বোঝাতে পারছি? যদি সাইকেলটা ছোট হয়ে যায় তার মানে কোনটা ছোট হয়ে গেছে? ফলিকুলার ফেজ ছোট হয়ে গেছে। এবার তুমি হিসাব করেছিলে কি চোদ্দ নম্বর দিনে ওভুলেশন হয়, তুমি পনেরো নম্বর দিনে ইন্টারকোর্স করলে না, ষোলো নম্বর দিনে করলে না, সতেরো নম্বর দিনে কি তুমি ইন্টারকোর্স করলে? তুমি বাচ্চা চাও না কিন্তু মজা করতে চাও, ইন্টারকোর্স করলে, কি জানে ফলিকুলার ফেজ বেড়ে গেছে কিনা? যদি ফলিকুলার ফেজ বেড়ে যায় তার মানে যে চোদ্দ নম্বর দিনেই ওভুলেশন হবে এরকম কোনো মানে নেই, সেটা পনেরো ষোলো সতেরো আঠেরো এগিয়ে যেতে পারে, তাহলে তুমি ফেঁসে যাবে। এই যে আমরা যেটা বলি না, মানে তুমি দেখবে গুগল সার্চ করে সেফ পিরিয়ড, প্র্যাকটিক্যালি নো পিরিয়ড ইজ সেফ পিরিয়ড, থিওরিটিক্যালি অনেক কিছু বলা যায়, শরীর কোনো থিওরি মেনে চলে না, ঠিক আছে? তাহলে সেফ পিরিয়ড বলে আমি একদম কোনো, হ্যাঁ মানে আমি এটা বলতে পারি যে কম্পারেটিভলি সেফ পিরিয়ড, কিন্তু সেফ পিরিয়ডই সেটা আমি বলতে পারি না, বোঝাতে পারলাম? আচ্ছা এবার কি হয়, দেখো ফলিক্যাল যত ম্যাচিওর করে, ফলিক্যাল ওভারিয়ান ফলিক্যাল যত ম্যাচিওর করে, সে এক ধরনের ফিমেল সেক্স স্টেরয়েড হরমোন ছাড়ে, সেটাকে কি বলে? ইস্ট্রোজেন বলে, ঠিক আছে? আবার যখন ওভারিয়ান ফলিক্যাল থেকে যখন সেটা পুরো ম্যাচিওর হয়ে গেল তখন সেটাকে কি বলে? গ্র্যাফিয়ান ফলিক্যাল। সেখান থেকে যখন ওভাম বেরিয়ে গেল তখন আর সেটাকে আমরা ওভারিয়ান ফলিক্যাল বলবো না বা গ্র্যাফিয়ান ফলিক্যাল বলবো না, সেটাকে আমরা কি বলবো? কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম কি ছাড়ে? প্রোজেস্টেরন ছাড়ে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কাজ কার উপরে? এন্ডোমেট্রিয়ামের উপরে, এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটাকে ও মোটা করতে সাহায্য করে। যত ইস্ট্রোজেন রিলিজ হবে তত কি হবে? এন্ডোমেট্রিয়ামটা মোটা হতে লাগবে, বুঝতে পারলাম? আর প্রোজেস্টেরন কি করবে? প্রোজেস্টেরন ইমপ্ল্যান্টেশন করাতে সাহায্য করবে। এবার যদি ইস্ট্রোজেন যতটা বেরোনো দরকার তার থেকে কম, প্রোজেস্টেরন যতটা বেরোনো দরকার তার থেকে কম, তাহলে কি হবে? এন্ডোমেট্রিয়ামটা ঠিক থাকবে না, সেটা ভেঙে বেরিয়ে আসবে, বুঝতে পারলাম? মানে এন্ডোমেট্রিয়ামের কোনটা, যেটা ফাংশনাল লেয়ার, সেটা ভেঙে বেরিয়ে আসবে, ক্লিয়ার? এবার কি হয় দেখো, এই পুরো জিনিসটা, এই মেনস্ট্রুয়েশনের পুরো জিনিসটা কে কন্ট্রোল করে? একটা অ্যাক্সিস কন্ট্রোল করে, অ্যাক্সিসটাকে বলা হয় হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যেখানে হাইপোথ্যালামাস পিটুইটারি আর ওভারি তিনটাই রিলেটেড। জিনিসটা কেমন হয় দেখো, আমরা যদি ফোর ব্রেন দেখি না, ফোর ব্রেনের দুটো পার্ট কি কি? একটা সেরেব্রাম যেটা মেজর অংশ নিয়ে রয়েছে আমরা জানি, আরেকটা অংশ থাকে খুব ছোট্ট অংশ, সেটাকে কি বলা হয়? ডাইএনসেফালাম, আমরা সেটা জানি। এবার ডাইএনসেফালামটা কোন জায়গাটা থাকে বলো তো? থার্ড ভেন্ট্রিকল যেখানে থাকে না, থার্ড ভেন্ট্রিকল ব্রেনের তাকে ঘিরে আশেপাশের জায়গাটা হচ্ছে ডাইএনসেফালাম। মানে আমি যদি এটা একটা থার্ড ভেন্ট্রিকল আঁকি, ধরো এটা হচ্ছে সামনে দিক, এটা সামনে দিক, এটা পেছন দিক, ঠিক আছে? মানে আমি খুব একটা ভালো ছবি আঁকি না, এই বোঝা যাচ্ছে এটা মানুষের মুখ। এবার এটা যদি মুখ হয় তার তুলনায় থার্ড ভেন্ট্রিকল এত বড় হয় না, এটা বোঝানোর জন্য আমি আসছি। এটা যদি থার্ড ভেন্ট্রিকল হয়, এটা থার্ড ভেন্ট্রিকলের সামনে দিক, এটা থার্ড ভেন্ট্রিকলের পেছন দিক, এটা থার্ড ভেন্ট্রিকলের ডান দিক, এটা থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক, এই পুরো জায়গাটা নিয়ে হচ্ছে ডাইএনসেফালাম। এবার ডাইএনসেফালামের অনেক কম্পোনেন্ট থাকে, মেজর কম্পোনেন্ট যদি বলতে হয় দুদিকে আমরা কি দেখবো, এই থার্ড ভেন্ট্রিকলের দুদিকে দুখানা থ্যালামাস আছে, সিঙ্গুলারে বলা হয় থ্যালামাস, প্লুরালে বলা হয় থ্যালামাই। এটা কোন থ্যালামাস? এটা বাঁ দিকের থ্যালামাস। এটা কোন থ্যালামাস? এটা ডান দিকের থ্যালামাস। অর্থাৎ আমরা দুখানা কি দেখতে পাচ্ছি? থ্যালামাই দেখতে পাচ্ছি। কিন্তু এই থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক, থার্ড ভেন্ট্রিকলের ডান দিক, থার্ড ভেন্ট্রিকলের সামনে এবং থার্ড ভেন্ট্রিকলের নিচে ঘিরে আমরা একটা শীট অফ গ্রে ম্যাটার দেখতে পাবো, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে এটা যদি তোমার ধরো থার্ড ভেন্ট্রিকল হয়, এটা কি থার্ড ভেন্ট্রিকলের সামনে দিক, এটা দেখেছো একটা ট্যাঙ্কের মতো জায়গা, আমি এটাকে থার্ড ভেন্ট্রিকল চিন্তাই করতে পারি। এটা হচ্ছে তার সামনে দিক, এটা পেছন দিক, এটা বাঁ দিক, এটা ডান দিক, আর এই জায়গাটা কি? বেস, তাই তো, বেস অফ দ্য থার্ড ভেন্ট্রিকল।
এবার এই থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিক, থার্ড ভেন্ট্রিকলের ডান দিক, থার্ড ভেন্ট্রিকলের সামনে এবং থার্ড ভেন্ট্রিকলের তলা, এরকম এরকম করে ঘিরে কি রয়েছে, একটা শীট অফ গ্রে ম্যাটার রয়েছে, যেটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, বোঝাতে পারলাম? এবার এটা যদি থার্ড ভেন্ট্রিকল হয়, এটা তাহলে হাইপোথ্যালামাসের বাঁ দিক, মানে থার্ড ভেন্ট্রিকলের বাঁ দিকের, হাইপোথ্যালামাসের বাঁ দিকের পার্টটা, এটা ডান দিক, এটা হচ্ছে সামনে দিক ফ্রন্ট, তাই তো? আর নিচের দিকে এটা, এই হাইপোথ্যালামাসের এখানে আমরা একটা সেন্ট্রাল সোয়েলিং দেখতে পাবো, এটাকে বলে টিউবার সাইনেরিয়াম, এটাকে বলা হয় টিউবার সাইনেরিয়াম। আর এখানে আমরা কি দেখবো, হাইপোথ্যালামাসের দুদিকে না দুখানা সোয়েলিং রয়েছে, বাইল্যাটারাল সোয়েলিং আছে, ঠিক আছে? এটাকে বলা হয় ম্যামিলারি বডিজ, ক্লিয়ার? তাহলে দুদিকে আমরা বাইল্যাটারাল সোয়েলিং দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ম্যামিলারি বডি, একটা আমরা সেন্ট্রাল সোয়েলিং দেখতে পাচ্ছি, এটাকে বলে টিউবার সাইনেরিয়াম, ঠিক আছে? এবার এখানে আমরা কি দেখবো, এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? আমার এই মুখটার সাথে মিলিও না, মানে এটা যেন দেখে মনে হচ্ছে যে একেবারে নাকের তলে মুখের কাছে পিটুইটারি চলে, সেটা না, মানে এটা বোঝানোর জন্য গেছি আমি, আরো ওইটুকু নিয়ে আঁকবো কি করে, আমি সামনেটা মুছে দিচ্ছি, এটা তো বোঝা যাচ্ছে যে এটা সামনের দিকে, এটা পেছন দিক। আচ্ছা এবার এই যে পিটুইটারি, পিটুইটারি আমরা কি জানি, দুটো লোব থাকে, একটা সামনের দিকের লোব, একটা পেছন দিকের লোব। সামনের দিকের লোবটাকে কি বলে, অ্যান্টেরিয়ার পিটুইটারি, আর পেছন দিকের লোবটাকে কি বলে, পোস্টেরিয়ার পিটুইটারি। এবার এই পিটুইটারি কে আর হাইপোথ্যালামাস কে কানেক্ট কে করে রেখেছে, ইনফান্ডিবুলাম কানেক্ট করে রেখেছে, বোঝাতে পারলাম? এবার এই ইনফান্ডিবুলামের মধ্যে দিয়ে আমরা কি দেখবো, এখানে একটা ভাস্কুলেচার আছে, ঠিক আছে? একটা পোর্টাল সিস্টেম আছে যে হাইপোথ্যালামাস কে অ্যান্টেরিয়ার পিটুইটারির সঙ্গে কানেক্ট করে রেখেছে, ঠিক আছে? একটা ভাস্কুলেচার, একটা পোর্টাল সিস্টেম, এই যে ভাস্কুলেচারটা এটাকে বলা হয় হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম, এটাকে কি বলা হয়, হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম। কেউ কেউ এটাকে হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেমও বলে। কেন এটাকে হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বলা হচ্ছে, কারণ পিটুইটারির টেকনিক্যাল টার্ম হচ্ছে হাইপোফাইসিস, ঠিক আছে? অ্যান্টেরিয়ার পিটুইটারিকে কি বলা হয়, অ্যাডেনোহাইপোফাইসিস, আর পোস্টেরিয়ার পিটুইটারিকে কি বলা হয়, নিউরোহাইপোফাইসিস। তাহলে হাইপোফাইসিস কাকে বলা হচ্ছে, পিটুইটারিকে বলা হচ্ছে, এই মাঝখানটাকে কি বলা হয়, পার্স ইন্টারমিডিয়া, তাই তো? পার্স ইন্টারমিডিয়া। যাই হোক, যেহেতু হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিস একটা পোর্টাল সিস্টেম দ্বারা কানেক্টেড হয়েছে, সেই জন্য এই পোর্টাল সিস্টেমটাকে কি বলা হচ্ছে, হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম খালি, বোঝাতে পারলাম? এটা হাইপোথ্যালামাসের সঙ্গে কোন পিটুইটারি কোন লোবটাকে কানেক্ট করেছে, অ্যান্টেরিয়ার লোবটাকে, অ্যাডেনোহাইপোফাইসিস কে কানেক্ট করেছে। আর এপাশে আমরা কি দেখবো, হাইপোথ্যালামাসের সঙ্গে পোস্টেরিয়ার লোব অফ দ্য পিটুইটারিও কানেক্ট আছে, কিসের মাধ্যমে, নিউরনের মাধ্যমে, নার্ভ অ্যাক্সনের মাধ্যমে, কালেকশন অফ নার্ভ অ্যাক্সন, যেটা কি করেছে, হাইপোথ্যালামাসের সঙ্গে পোস্টেরিয়ার পিটুইটারিকে কানেক্ট করেছে, এটাকে কি বলা হয়, হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক্ট। কেন হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক্ট, কারণ হাইপোথ্যালামাসের সঙ্গে হাইপোফাইসিস কে যে অ্যাক্সন, কালেকশন অফ অ্যাক্সন কানেক্ট করেছে, নার্ভ কানেক্ট করেছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, হাইপোথ্যালামিক হাইপোফিসিয়াল ট্র্যাক্ট। এই অবধি বোঝাতে পারলাম? আচ্ছা এবার হাইপোথ্যালামাসের মধ্যে আমরা কি জানি, তিনটে রিজিয়ন আছে, একটা সামনের দিকের রিজিয়ন, একটা মাঝখানের রিজিয়ন, একটা পেছন দিকের রিজিয়ন, তাই তো? এবার এই যে মাঝের যে রিজিয়নটা হাইপোথ্যালামাস, এটাকে কি বলে, টিউবেরাল রিজিয়ন, কি বলা হয়, টিউবেরাল রিজিয়ন। এখানে এক ধরনের আমরা নিউক্লিয়াস পাই, যেটাকে বলে আর্কুয়েট নিউক্লিয়াস, ঠিক আছে? আর্কুয়েট নিউক্লিয়াস, এখানে এক ধরনের ইয়ে থাকে, কি বলে, তোমার কোষ থাকে, যেটাকে বলা হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরনস, এক্সপ্রেসিং নিউরনস, ঠিক আছে? এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন, এরা কি রিলিজ করে, এরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে, এরা কি রিলিজ করে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, বোঝাতে পারলাম? আরেকবার বলছি, হাইপোথ্যালামাসের যে মাঝের যে রিজিয়নটা, এটাকে কি বলা হয় বললাম, বলো, টিউবেরাল রিজিয়ন, টিউবেরাল রিজিয়ন। এই টিউবেরাল রিজিয়নে এক ধরনের নিউক্লিয়াস থাকে, তার নাম কি বললাম, আর্কুয়েট নিউক্লিয়াস। এই আর্কুয়েট নিউক্লিয়াসে আমরা এক ধরনের নার্ভ সেল পাবো, যেটাকে কি বলা হয়, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন, নিউরন পাবো, যেটার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এক্সপ্রেসিং নিউরন। নাম থেকেই বুঝতে পারছি এরা কি ছাড়বে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়বে, ঠিক আছে? এবার এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস ছাড়লো, ঠিক আছে, এ কি হবে, এই হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে কোথায় চলে আসবে,
অ্যান্টেরিয়ার পিটুইটারিতে চলে আসবে। ক্লিয়ার? হাইপোথ্যালামাস কি ছাড়লো? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোফিসিয়াল পোটাল সিস্টেম দিয়ে কোথায় চলে আসলো? অ্যান্টেরিয়ার পিটুইটারিতে। এবার অ্যান্টেরিয়ার পিটুইটারিতে গোনাডোট্রপ বলে সেলস গুলো থাকে, গোনাডোট্রপস, এরা কি রিলিজ করে? গোনাডোট্রপিন রিলিজ করে। গোনাডোট্রপিন কত রকমের হতে পারে? দু রকম হতে পারে আমরা জানি, ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, আর একটা টাইপ হচ্ছে লিউটিনাইজিং হরমোন, তাই তো? এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এগুলো কি? এগুলো হচ্ছে গোনাডোট্রপিনস। এই গোনাডোট্রপিনস কারা তৈরি করে? ছাড়ে গোনাডোট্রপস নামক সেলগুলো, যেটা কোথায় থাকে? পিটুইটারির অ্যান্টেরিয়ার লোবে থাকে। তাহলে যখন হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছাড়লো, এরা কি করলো? এরা হাইপোফিসিয়াল পোর্টাল সিস্টেমে কোথায় চলে আসলো? অ্যান্টেরিয়ার পিটুইটারিতে, এবং এসে এখানে গোনাডোট্রপ নামক যে সেলগুলো আছে তাদেরকে স্টিমুলেট করে দিল। যখন স্টিমুলেট করে দিল তখন এরা কি করলো? গোনাডোট্রপিন ছাড়লো। প্রথমে কোন গোনাডোট্রপিন বেরোবে? ফলিকাল স্টিমুলেটিং হরমোন বেরোবে। এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন কি করবে? নাম থেকেই বুঝতে পারছি, এরা ওভারিয়ান ফলিকালকে ম্যাচিওর করবে, তাই তো? এবার যত ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল বাড়ছে তত ওভারিয়ান ফলিকাল ম্যাচিওর হচ্ছে। এবার যত ওভারিয়ান ফলিকাল ম্যাচিওর হচ্ছে তত কি হবে? ওভারিয়ান ফলিকাল কি রিলিজ করে? ইস্ট্রোজেন রিলিজ করে। তত ইস্ট্রোজেনের লেভেল বাড়ছে, ইস্ট্রোজেনের যত লেভেল বাড়ছে তত কি হবে? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার তত মোটা হচ্ছে, মানে গদিটা ভালোভাবে তৈরি হচ্ছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার যখন সেটা একদম ম্যাচিওর হয়ে গেল, ওভারিয়ান ফলিকাল যখন একদম ম্যাচিওর হয়ে গেল, তার ভেতরে ওভামটা ম্যাচিওর হয়ে গেল, একদম গ্র্যাফিয়ান ফলিকাল যখন হয়ে গেল একদম ম্যাচিওর, তখন কি হবে? তখন একটা সিগন্যাল যাবে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে, একটা পজিটিভ ফিডব্যাক যাবে। কি যাবে? যে দেখো আমি একদম ম্যাচিওর হয়ে গেছি। ছোটবেলায় আমরা শুনেছিলাম না, দেখো আমি বাড়ছি মাম্মি, একটা বিজ্ঞাপনে সেরকম ওভারিয়ান গ্র্যাফিয়ান ফলিকালও বলছে যে দেখো আমি একদম ম্যাচিওর হয়ে গেছি, এবার আমার ওভম বার করার সময়। একটা পজিটিভ ফিডব্যাক কোথায় চলে গেল? অ্যান্টেরিয়ার পিটুইটারিতে, যে তুমি এক্ষুনি লিউটিনাইজিং হরমোন ছাড়ো। সঙ্গে সঙ্গে কি হবে? লিউটিনাইজিং হরমোনের একটা শার্প রাইজ হবে, একটা ফট করে লিউটিনাইজিং হরমোন অনেকটা বেড়ে যাবে, অনেকটা রিলিজ হয়ে গেল। বোঝাতে পারলাম? ফট করে বেড়ে গেল। ইস্ট্রোজেন যখন আস্তে আস্তে বাড়ছিল তার লেভেলটা, লিউটিনাইজিং হরমোনের লেভেল হঠাৎ বেড়ে যাবে। বিকজ অফ দ্যাট কি হয়ে যাবে? ওভুলেশন হয়ে যাবে, গ্রাফিয়ান ফলিকাল থেকে ওভাম বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার যখন গ্রাফিয়ান ফলিকাল থেকে যখন ওভামটা বেরিয়ে গেল, আগে তো এরকম ছিল, এবার যখন ওভামটা বেরিয়ে গেল এটা কিরকম টাইপের হয়ে গেল? এই টাইপের হয়ে গেল, ওভামটা বেরিয়ে গেছে, তখন এটার নাম কি হয়ে গেছে? আর গ্রাফিয়ান ফলিকাল বলবো না, এটার নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম। এবার কর্পাস লিউটিয়াম কি করবে? প্রজেস্টেরন ছাড়বে। এই প্রজেস্টেরন কি করছে? ইউটেরাইন লাইনটা যেটা মোটা হয়ে গেছে, এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার যেটা মোটা হয়ে গেছে সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে মেনটেন করছে। এবার ইমপ্ল্যান্টেশন করাতেও সাহায্য করবে প্রজেস্টেরন। এবার ধরো মানে স্পার্মের সাথে ওভামের মিলন হলো না, এই যে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার যেটা মোটা হয়ে গেছে সেটার মোটা থাকার দরকার আছে? দরকার নেই। এবার কি হবে? এবার একটা নেগেটিভ ফিডব্যাক যাবে, কোথায় যাবে? হাইপোথ্যালামাসে যাবে। নেগেটিভ ফিডব্যাক কি বলছে? নেগেটিভ ফিডব্যাকে তুমি অনেক গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ছেড়ে দিয়েছো, আর ছেড়ো না, এবার বন্ধ করো বাবা, অনেক হয়েছে, বন্ধ করো। তখন হাইপোথ্যালামাস কি করবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বার করা বন্ধ করে দেবে। যেই বন্ধ করে দিল, তাহলে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যে গোনাডোট্রপস যেগুলো ছিল সেগুলো স্টিমুলেটেড হলো না, কারণ ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনই তো গোনাডোট্রপগুলোকে স্টিমুলেট করছিল, সেটা আর হলো না। তাহলে গোনাডোট্রপ তখন কি করবে? ওয়ার ফলিকাল স্টিমুলেটিং হরমোন রিলিজ করবে না, আর ফলিকাল স্টিমুলেটিং হরমোন রিলিজ না করলে আর ফলিকাল ম্যাচিওর করবে না। ফলিকাল ম্যাচিওর না করলে গ্রাফিয়ান ফলিকাল থেকে কর্পাস লিউটিয়াম হওয়ারও কোনো ব্যাপার নেই। তাহলে আলটিমেটলি ইস্ট্রোজেনেরও রিলিজ কমে গেল, প্রজেস্টেরনেরও রিলিজ কমে গেল। এবার যখন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের লেভেল কমতে লাগলো, আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার যেটা মোটা হয়ে গেছিল সেই বাঁধনটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, তাই তো? হালকা হতে হতে যখন এই 27 নম্বর দিনের কাছাকাছি চলে গেল, বাঁধনটা একদম হালকা হয়ে গেল, 28 নম্বর দিনে কি ও আর ধরে রাখতে পারলো না, ভেঙে বেরিয়ে আসলো। বুঝাতে পারলো? এন্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়েশনে কি দেখছি আমরা? মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো, মানে তার মধ্যে কি কি বেরোচ্ছে? ব্লাড তো বেরোচ্ছে, যেহেতু ওর মধ্যে ব্লাড ভেসেলস গুলো তৈরি হয়ে গেছে সেগুলো ছেড়ে আছে, ব্লাড তো বেরোবে, তার সঙ্গে এন্ডোমেট্রিয়ামের ছিলিকা বেরোবে। এবার এই যে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটা ভেঙে গেল, আবার করে পরের সাইকেলে কি দেখবো আমরা? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার আবার করে নতুন করে তৈরি হচ্ছে, মানে এটা একটা সাইক্লিক অর্ডারে চলতে লাগছে। এই যে সাইকেলটা এটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে এখানে আমরা কি দেখলাম? হাইপোথ্যালামাস ইজ রিলেটেড, তাই তো? পিটুইটারি ইজ রিলেটেড এবং ওভারিজ আর রিলেটেড। সেই জন্য এই যে এদের মধ্যে যে মিলটা, এই যে কানেকশনটা, এই যে অ্যাক্সিসটা তৈরি হয়েছে এটাকে কি বলে?
HPO axis অর্থাৎ hypothalamus pituitary ovarian axis বোঝাতে পারলাম? এই অবধি আমাদের কাছে সবার কাছে পরিষ্কার? ঠিক আছে, এবার আমরা যদি এক্সটার্নাল অ্যাসপেক্ট, আমরা মোটামুটি আমরা ইন্টারনাল অ্যাসপেক্ট বুঝে গেছি, আমরা হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বুঝে গেছি, এবার আমরা এক্সটার্নাল জেনিটালিয়া কি কি আছে একটু দেখি। এটা বুঝলাম স্যার, তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়, আমাদের ট্রেন আছে আমি জানি স্যার, আর বাড়ি যেতে পারবো না। কটা বাজে এখন? 3:25 আমি তো যাবো স্যার বাসে। না না এটা তো হবে না, আমাদের 5টা অবধি টাইম অ্যালোকেট করা ছিল, তোমরা এত তুমি তাহলে বেরিয়ে যেতে পারো। এইভাবে শুয়ে রয়েছে উপর দিকে তাকিয়ে, মহিলাটা দেহ এরকম, পাটাকে এরকম ফাঁক করে রেখেছে, মানে হাঁটুটাকে দয়ের মতো করে খাটের উপরে এরকম করে রাখা। তাহলে জিনিসটা কেমন হয় দেখো, আমি যদি ছবিটা আঁকি আমি খুব একটা ভালো আঁকতে পারি না, একটু কষ্ট করে বুঝতে হবে। এটা অ্যানাস, ঠিক আছে, এটা অ্যানাস, মানে এটা ধরো একটা পা, ঠিক আছে, এটা একটা পা, বোঝা যাচ্ছে? মানে আমি ওর দুটো পাকে এরকম সরিয়ে দিয়েছি, এরকম সরিয়ে দিয়ে আমি এই ভিউটা নিচ্ছি, এই হাঁটুটা হচ্ছে দ করে শুয়ে রয়েছে উপর দিকে তাকিয়ে, ঠিক আছে। এই যে জায়গাটা এখানে আমরা কি দেখবো, পিউবিক হেয়ারস রয়েছে, এই জায়গাটাকে কি বলা হয় বলো, তোমরা জানো মনস পিউবিস, এটাকে কি বলা হয় মনস পিউবিস। এখানে আমরা ফ্যাট পাবো, তাই তো, ফ্যাটি লেয়ার। আচ্ছা এবার এই যে জায়গাটা এখানে না, আমরা দুখানা ছিদ্র দেখতে পাবো, একটা হচ্ছে ইউরিন বার করার ছিদ্র, আর একটা হচ্ছে এমন ছিদ্র যেখান দিয়ে পুরুষ ইন্টারকোর্স করে এবং যেখান দিয়ে বাচ্চাটা বেরোয়, মানে ভাজাইনাল ওপেনিং যেটা বলা হয়, ভাজাইনাল মুখটা যে ওপেনিং সেইটা, মানে যেখান দিয়ে রিপ্রোডাকশনের সঙ্গে যেটা রিলেটেড। এই যে ইউরিন করার যে জায়গাটা এটাকে কি বলে, ইউরেথ্রাল মিটাস বা ইউরিনারি মিটাস। পুরুষদের ক্ষেত্রে কি হয়, যেখান দিয়ে ইউরিন করে সেখান দিয়ে সিমেন বেরোয়, তাই তো, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাদের ইউরিন বেরোনোর জায়গা আলাদা এবং তাদের রিপ্রোডাকশনের সঙ্গে যে মানে ওপেনিংটা সেটা আলাদা, ঠিক আছে। এবার এটাকে ঘিরে আমরা কি দেখবো, একটা এরকম ঠোঁটের মতো একটা কভারিং রয়েছে। এই যে ভেতর দিকের যে কভারিংটা এটাকে কি বলে, ল্যাবিয়া মাইনোরা, কি বলে, ল্যাবিয়া মাইনোরা। আর বাইরের দিকের যে কভারিংটা এটাকে কি বলে, ল্যাবিয়া মেজোরা, ঠিক আছে। এবার এই যে ভাজাইনাল যে ওপেনিং যেখান দিয়ে ঢুকে গেলে ভাজাইনাটা ভেতর দিকে রয়েছে, এখানটা না অনেক সময় একটা পর্দা ধারা এরকম কভার করা থাকে, সবসময় থাকবে না, থাকবে না, কিন্তু এটা মানে আইডিয়ালি এটা থাকা উচিত, এই যে পর্দাটা এটাকে বলে হাইমেন, ঠিক আছে। এবার কেন বললাম এটা অনেক সময় থাকে না, কারণ অনেক মহিলারা আছে যারা স্পোর্টসের সঙ্গে রিলেটেড, লম্প ঝম্প করে, ঠিক আছে, অ্যাথলেট বা সাইকেল চালায়, ঘোড়া চালায়, এই যে এইসব কারণে কি হয় অনেক সময় হাইমেনটা ছিঁড়ে যায়। পুরুষদের একটা না ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে যে যখন বিয়ের পরে প্রথম ফুলসজ্জায় বা যে সময় প্রথম তার ইন্টারকোর্স করতে আছে, যদি দেখে যে এই পর্দাটা নেই, হাইমেনটা নেই, সে ধরেই নেয় এই মহিলার মধ্যে আগে ইন্টারকোর্স হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, হাইমেন প্রথম ইন্টারকোর্সে ছেড়ে এটা ঠিক, কিন্তু ইন্টার কোর্সেই যে হাইমেন ছিঁড়বে এরকম কোনো ব্যাপার নেই, সে হয়তো সাইকেল চালায় তার হাইমেন ছিঁড়ে যেতে পারে, বুঝতে পারলো? তার মানে এটা দিয়ে কিন্তু সেই মহিলাটি কতটা মানে তিনি আগে কোনো সম্পর্ক ছিল বা ছিল না এটা বিচার করা যায় না। আচ্ছা এখানটায় কি থাকে, একটা সেন্সিটিভ একটা জায়গা থাকে যেটাকে বলে ক্লিটোরিস, মারাত্মক সেন্সিটিভ জায়গা। পুরুষদের ক্ষেত্রে যেমন পেনিস, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ক্লিটোরিস। এই যে পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটাকে কি বলে, ভালভা, ভালভার মধ্যে আমরা এগুলো পাচ্ছি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট এক্সটার্নাল জেনিটেলিয়া, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বুঝলাম, আমরা মেনস্ট্রুয়েশন এবং মেনস্ট্রুয়াল সাইকেলের ডিফারেন্স বুঝলাম, আমরা হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বুঝলাম, এবং আমরা এক্সটার্নাল জেনিটেলিয়া আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার? এখানে শেষ করি।